তুমি কোন স্কুলে পড়ো বলে দাও। আমরা ভালো আছি, আমাদের ভাই বোনরা যাতে আরো ভালো থাকে, আমরা ভালো আছি, সেজন্য অনুদানটা করে গেলাম, আমার সেজন্য অনুদান করে গেলাম, অনুদান করে গেলাম। মূলত টাকাটা জমাইছে 3 বছর ধরে একটা সাইকেল কেনার জন্য, মানে বাবার থেকে একসাথে সব টাকা নেবে না, সে জমায় জমায় সাইকেল কিনবে এবং সাইকেল কেনার জন্য টাকাটা জমাইছে এবং ব্যাংকটা ভরে গিয়েছে। সো তাকে গতকালকে রাতে আমাকে বলছে, দেন আমি বলছি যে মা এখন তো দেশের অবস্থা ভালো না, সাইকেল বাবা তোমাকে পরও কিনে দিতে পারবো, তুমি তোমার ব্যাংকটা যদি তোমার যারা আছে মানে যারা কষ্ট করতেছে, আমরা তো ভালো আছি, আমাদের থেকে আরও অনেক মানুষ আছে অনেক কষ্ট করতেছে, যেখানে বন্যা হচ্ছে নোয়াখালী ফেনী আরও বিভিন্ন জায়গায় মানুষ অনেক কষ্ট আছে, তো তোমার ব্যাংকটা কি ওইখানে দান করবা? আমার মা মানে আমার মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা, যেটা তুমি ভালো মনে করো সেটাই করো, আর দান যদি করলে যদি ভালো হয় তাহলে করো। তো আজকে এখন নিয়ে আসলাম এবং দিয়ে দিলাম, দান করে দিলাম। আর আমার মেয়েকে বলছি তোমার মন খারাপ হয় না? তো বলে যে না আমার মন খারাপ হয় না, আমার আরও ভালো লাগতেছে। তো এইভাবে আমি বলবো আরও সবাইকে, সবার বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসেন, অনুদান করেন, দেশকে ভালো রাখেন, দেশকে ভালোবাসেন। আপনি আপনার 1 টাকায় আরও 10 টাকা সমান হবে, 10 টাকা হলে আমরা সাহায্য সহযোগিতার ইয়েটা আরও বাইরে বেড়ে যাবে। সব গার্জিয়ানদেরকে বলবো আপনারা যার যার স্থান থেকে সবাই সবাই বাচ্চাকে নিয়ে যে যতটুকুই পারেন, 1 টাকা পারেন 10 টাকা পারেন দান করে যান, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই আশা করি আমরা সবাই।